নতুন বাজি, ড্রোন বাজি, ড্রোন এক টাকা, এক টাকার হাফের থেকেও কম, 40 পয়সা, 2000 পিস লঙ্কার চেন, বাক্সটা সাইজ দেখেছো, 1500, 180 টাকা, 1500, 140 টাকারও আছে, আবার 1200, 240 টাকারও আছে। ছোটো হবে মানে কেউ যদি বলে সেল কত টাকা, তাহলে আমরা 20 টাকা বলতে পারি, তাই স্টার্ট, 20 টাকা থেকে স্টার্ট সেল। আমার কোমর পার হয়ে যাচ্ছে, কত একটু উন্নত ধরনের একটু বাজি দেখাও, মানে যেগুলো একটু একটু হাই রেঞ্জের দেওয়া হবে। টাইম নেয় কতক্ষণ মোটামুটি ফাটতে? মোটামুটি মিনিট তিনিক চারিক তো অবশ্যই হবে, নন স্টপ। একবার ধরিয়ে দিলে তুমি 4 মিনিট ধরে ফাটানো দেখতে থাকো। আমার 120 শট আছে, 120। আচ্ছা এটা 60 ছিল, এটা 120, মানে ডাবল। আচ্ছা এটা বাস্ট করার কোনো ভয় নেই তো? ম্যাক্সিমাম লোকে এটাই ভয় পায় যে এই তুবড়িতে বাস্ট করে বা কিছু, এটা এখানকার বানানো, এটা নিজস্ব বানানো। আচ্ছা মানে এখানে হাজার হাজার দোকান আছে, কিন্তু এই দোকানে এসেছি কারণ জায়গাগুলো চেনাশোনা আছে, আমি ঠকবো না আর দামটাও ঠিকঠাক পাবো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো শুভস্নেহার আড্ডাতে তোমাদেরকে স্বাগত। তোমরা হয়তো অনেকেই ভাবছো আমি এই চ্যানেলে করতে গেলাম। হ্যাঁ, আমি সবসময় ক্যামেরার ওই পারে থাকতে বেশি পছন্দ করি, বাট আজ স্নেহার বদলে আমি তোমাদের হোস্ট। তো টাইটেল আর থাম্বনেল থেকে তোমরা তো বুঝতেই পারছো যে আমি কোথায় এসেছি। হ্যাঁ, আজ আমি চলে এসেছি চাম্পাহাটিতে, আর আমি একদম দাঁড়িয়ে আছি এখন চাম্পাহাটি বাজির মোড় বা হাড়াল। একবার দেখা হাড়াল মোড়টা। তো আজ আমি তোমাদেরকে চাম্পাহাটির বাজি মার্কেটের ভেতরে গিয়ে বাজির সমস্ত দাম সমস্ত কিছু তথ্য দেবো। তোমরা আগের বছরে আমাদের বাজির ভিডিওতে অনেক ভালোবাসা দিয়েছো এবং অনেকেই বলেছো যে তোমরা বাজির ভিডিও দেখাও, বাজির ভিডিও দেখাও। ইভেন আমার রিসেন্ট 20 সিরিজের ভিডিওতেও তোমরা গিয়ে কমেন্ট করেছো দাদা বাজির ভিডিও কবে আসবে। তো আজকে আমি তোমাদেরকে সেই বাজির ভিডিও দেখাবো। তো চলো আজকে আমার সাথে তোমাদের বাজি মার্কেটটা পুরো ঘুরিয়ে দেখাবো, কোথায় কী দাম আছে, কত দাম সমস্ত কিছু দেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে প্লিজ দেখতে থাকো, আর চ্যানেলটাকে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চাম্পাহাটি তোমরা হয়তো অনেকেই এসছো কিন্তু অনেকেই চাম্পাহাটি আসোনি। তো চাম্পাহাটি কী করে আসতে হবে? তো তোমরা শিয়ালদা থেকে ক্যানিং লাইনে যে কোনো ট্রেন, ক্যানিং লাইনে ক্যানিং লোকাল ধরে তোমরা চাম্পাহাটি স্টেশন নামবে। চাম্পাহাটি স্টেশন থেকে যে কোনো অটো বা টোটোকে বলবে বাজির মোড় বা হাড়াল যাবো, ওখান থেকে 10 টাকার বিনিময়ে তোমাদের বাজির মোড় বা হাড়ালে ঠিক এই পয়েন্টটাতে নামিয়ে দেবে। এই পয়েন্টটাতে নামালেই তোমরা গেটটা দেখতে পাবে, ওই গেটটার ভেতরেই হচ্ছে সমস্ত বাজির মার্কেট। তো তোমাদেরকে ওই গেটের ভেতর দিয়ে আমি এখন যাবো আর গিয়ে তোমাদেরকে দেখাবো যে কী কী বাজি বসেছে। চলো যাওয়া যাক, যত যাবে ভেতরে যত যাবে তত তোমরা শুধু এরকম দোকানই দেখতে পাবে। আর ভিড়টা দেখো, আমরা এসেছি দুপুরবেলা, তাতেই এরকম ভিড়, এরপর বিকেল হলো তার দেখতে হবে। এরকম প্রচুর দোকান, প্রচুর দোকান পাবে তোমরা। তো চলো আমরা কোন দোকানে যাচ্ছি তোমাদেরকে সব দেখাবো, তো সঙ্গে থাকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আশা করি তোমাদেরকে খুব ভালো তথ্য দিয়ে সাহায্য করবো। তো চলো দেখতে থাকো, আমরা এসেছি আজকে সায়ন ট্রেডার্স। সায়ন ট্রেডার্সে কেন এসেছি তার কারণ হচ্ছে এই যে জামাই হচ্ছে এখানকারই রেসিডেন্ট। তো যেহেতু অনেক দোকান আছে, মানে এখানে হাজার হাজার দোকান আছে, কিন্তু এই দোকানে এসেছি কারণ জামাইবাবু চেনাশোনা আছে, আমি ঠকবো না আর দামটাও ঠিকঠাক পাবো, সেই জন্য এই দোকানে এসেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ সায়ন ট্রেডার্স, আর এই হচ্ছে লাইসেন্স নাম্বার। তো চলো দোকানের ভেতরে গিয়ে দেখা যাক কী কী বাজি আছে। তোমরা দেখতেই পাচ্ছ পুরো বাজি ভর্তি। তো চলো দোকানের ভেতরে যাওয়া যাক, চলে এসেছি দোকানের ভেতরে। তো আজকে তোমাদের পুরো এই দোকান পুরো ঘুরিয়ে দেখাবো যে কী কী বাজি আছে। আর আমাদের সঙ্গে আছে দাদা, দাদার নামটা বলো একটু। কৌশিক নস্ক, কৌশিক নস্ক। তো কৌশিক দাই আজকে আমাদেরকে দেখাবে যে কী কী বাজি আছে, কত ধরনের বাজি আছে, আর সমস্ত ভ্যারিয়েশন সমস্ত দাম সব কিছু তোমাদেরকে দেখাবো। তো চলো আমাদের প্রথমে কোনটা দেখাবে বলো। কী দেখায় তোমাকে? ড্রোন আছে তোমার, ড্রোন নতুন। আচ্ছা নিউ, এটা কীরকম মানে ভ্যারিয়েশনটা কীরকম? ড্রোন যেমনই হয় আপনারা দেখেছেন, ড্রোন যেমন উড়ে যায় ঠিক সেম কালার নিয়ে উড়ে যাবে ড্রোন। দু তিন রকম কালার নিয়ে নতুন বাজি, ড্রোন বাজি, ড্রোন এটা কীরকম? কোম্পানির আছে। আচ্ছা এগুলো, হ্যাঁ এগুলো কোম্পানি, 280 টাকা প্রাইস আছে, 280 টাকা প্রাইস আছে। আচ্ছা এটা একটা দেখলাম, আর কী দেখাচ্ছ? আরও বিভিন্ন নতুন রকমের আছে। এটা কী আছে? সাইরেন তুবড়ি আছে, সাইরেন তুবড়ি স্ট্যান্ডার্ড কোম্পানি। আচ্ছা এটা বাক্সে কটা আছে? বাক্সতে 4 পিস থাকে, 4 পিস। কীরকম দাম আছে? দাম পড়ে যাবে 240 টাকা, 240 টাকা। এটা কী আছে? এটা পায়োডাস, বাটারফ্লাই হয় না যেমন, ঠিক বাটারফ্লাইয়ের মতো ঠিক সেম উড়ে যাবে। খোলা যাবে? এটা খোলাতে যাবে। আচ্ছা তো বাটারফ্লাইয়ের মতো উড়ে যাবে, তাই তো? আচ্ছা এটা এটাতে বাক্সতে আছে 10টা। তো কীরকম আছে দাম? দাম আপনার পড়ে যাবে 140 টাকা, 140 টাকা। আরও বিভিন্ন রকমের আছে, পকেট চরকা আছে,
শর্ট আছে সানশাইনের শর্ট দু তিন রকমের নাকি এগুলো মানে মাঝারি চর্কি নাকি হ্যাঁ মাঝারি চর্কি পড়ে আচ্ছা এই মানে একটা বাক্স বিক্রি হয় তো বাক্স কি রকম হিসাবে নিতে পারবে আচ্ছা একটা বাক্সে কটা থাকে 10টা একটা বাক্স 10 পিস থাকে আচ্ছা কি রকম দাম আছে দাম আছে তোমার হচ্ছে কি 220 টাকা দাম আছে পকেট ব্যান্ডেড আছে আচ্ছা 1500 আছে কোনটা 1500 আছে এটা 1500 1500 কি রকম দাম এটা 180 টাকা দাম পড়বে 1500 1500 টা 180 টাকা 1500 180 টাকা ঠিক আছে আপনারা দেখুন এবারে কাস্টমার যদি নিয়ে বলে যে ভালো তাহলে আমাদেরই যে জিনিসটা ভালো আর আমরা চাই যে ভালো মালই দিই আপনাদের একদম একদম আচ্ছা আর কি কি আছে আমাকে একটু দেখাও ওটা বিভিন্ন রকমের শর্ট আছে সেল আছে ওটা স্পিনার চরকা আছে আচ্ছা এটা কিরকম দাম আছে ওটা আপনার দাম পড়ে 80 টাকা বক্স পড়ে যাবে একটা বক্সে 10টা থাকবে 10 পিস থাকবে 10 পিস থাকবে আচ্ছা এইটা কি আছে এটা বেশ অন্যরকম দেখছো বিশাল বড় প্যাকেট 2000 লং কাট চেন আছে 2000 লং কাট চেন আছে আচ্ছা লং কাট চেন 2000 এটা এটা কি দাম দাম এটা দাম পড়ে যাবে 700 টাকা 700 টাকা 2000 পিস লং কাট চেন 2000 পিস লং কাট চেন বাক্সটা সাইজ দেখেছো আচ্ছা এইটা কি আছে আচ্ছা কালার গটি আছে কালার মানে এটা টুবড়ি আছে টুবড়ি টাইপের আচ্ছা এটা কি মানে ভেতরে অনেক পিস আছে তাই তো 10 পিস একটু কাটো দেখি 10 পিসের কালার টুবড়ি আছে এটা 180 টাকা দাম পড়বে 1500 1500 টা 180 টাকা 1500 180 টাকা ঠিক আছে আপনারা দেখুন এবারে কাস্টমার যদি নিয়ে বলে যে ভালো তাহলে আমাদেরই যে জিনিসটা ভালো আর আমরা চাই যে ভালো মালই দিই আপনাদের একদম একদম আচ্ছা আর কি কি আছে আমাকে একটু দেখাও ওটা বিভিন্ন রকমের শর্ট আছে সেল আছে ওটা স্পিনার চরকা আছে আচ্ছা এটা কিরকম দাম আছে ওটা আপনার দাম পড়ে 80 টাকা বক্স পড়ে যাবে একটা বক্সে 10টা থাকবে 10 পিস থাকবে 10 পিস থাকবে আচ্ছা এইটা কি আছে এটা বেশ অন্যরকম দেখছো বিশাল বড় প্যাকেট 2000 লং কাট চেন আছে 2000 2K লং কাট চেন আছে আচ্ছা লং কাট চেন 2000 এটা এটা কি দাম দাম এটা দাম পড়ে যাবে 700 টাকা 700 টাকা 2000 পিস লং কাট চেন 2000 পিস লং কাট চেন বাক্সটা সাইজ দেখেছো আচ্ছা এইটা কি আছে আচ্ছা কালার গটি আছে কালার মানে এটা টুবড়ি আছে টুবড়ি টাইপের আচ্ছা এটা কি মানে ভেতরে অনেক পিস আছে তাই তো 10 পিস একটু কাটো দেখি 10 পিসের কালার টুবড়ি আছে আচ্ছা এগুলো কালার টুবড়ি কালার টুবড়ি 10 পিস আছে কিরকম দাম এটা 240 টাকা 10 পিস 10 পিস 240 টাকা আমাদের হ্যান্ডমেড মাটির টুবড়ি হবে হ্যান্ডমেড মাটির টুবড়ি আচ্ছা মানে এটা তোমরা নিজেরা বানাও বাহ বিশাল সাইজ কিরকম দাম এগুলো এবার আপনারা যেমন বলবেন যেমন কোয়ালিটি যে কেমন কোয়ান্টিটি নেবে সেরকম হিসাবে বানিয়ে দেওয়া হয় এমনি আমাদের এটা এখন তৈরি করা আছে 50 টাকা আচ্ছা এটা বাস্ট করার কোনো ভয় নেই তো বাস্ট ম্যাক্সিমাম লোকে এটাই ভয় পায় যে এই টুবড়িতে বাস্ট করে বা কিছু তো এটা বাস্টের কোনো ভয় নেই তো এটা কত বললে 50 টাকা কতটা কিরকম সাইজে উঠবে মানে কতটা ফিট উঠবে এটা ল্যাম্পোসাইড ল্যাম্পোসাইড এটা ল্যাম্পোসাইডে উঠবে 50 টাকা পিস আছে এটা এখানকার বানানো এদের নিজস্ব বানানো আচ্ছা নিজস্ব হ্যান্ডমেড রং মশলা আছে টুবড়ি আছে কোনটা আছে রং মশলা হ্যান্ডমেড ওই ফোর কালার আছে একটাতে চারটে কালার হবে এইটা এগুলো তোমাদের এখানে বানানো আচ্ছা এটা কিরকম দাম আছে 70 টাকা পিস পড়বে মানে পাঁচটা আছে পাঁচটার দাম মানে পাঁচটার দাম পড়বে 70 টাকা এটা এখানে বানানো হ্যান্ডমেড খুব সুন্দর জিনিস বাক্সর কোয়ান্টিটি একই থাকবে দুটোতেই 50 পিস করে থাকবে তোমার দামের তফাৎ আছে একটা আছে তোমার 320 পড়বে একটা 250 পড়বে ডিফারেন্ট আছে অবশ্যই দেখা দেবো মেড ইন চায়না বলে কোনো কথা নেই পপ আপ চায়নারই হয় হ্যাঁ কোয়ালিটি বেটার হয় সবাই এসে খোঁজে কম দামে কম দামে তখন আমরা ওটাই দিই আর ফাটবে তো বললে তাহলে তো ভালোটাই নিতে হবে নাহলে তো খারাপটাই তো দিতে পারতো মানে পপ পপও ধরনের আছে মানে তোমরা দেখতেই পাচ্ছ একটা 300 টাকার আছে একটা 270 টাকার আছে তো মশলার কোয়ান্টিটির পার্থক্য আছে তো সেই জন্য দামের পার্থক্যটা হয় তো তোমরা হয়তো কত দেবে 280 দেবে দিয়ে যাবে হয়তো কেউ তোমাকে সেম জিনিসটা 300 টাকার মাল 250 টাকা দিতে পারবে কিন্তু ভেতরে কোয়ান্টিটিতে 250 টাকা তো তুমি আমি এটা তুমি তো চিনছো কি জিনিস আছে এইটা ওটা হচ্ছে কি তোমার ক্যাগলিং টুবড়ি আছে এই তোমাদের এখানে হাতে বানানো হাতে বানানো এটা কিরকম দাম পড়ে এটা 25 টাকা পিস আছে 25 টাকা এই কালার কালার আছে কালার প্লাস ক্যাগলিং আছে আচ্ছা আচ্ছা এই রকেটগুলো কিরকম দাম আছে ওগুলো মহিন্দ্র রকেট 300 টাকা আছে 100 পিসের দাম 300 টাকা 120 এর দাম 300 টাকা ফাটবে কি উপরে উঠে রকেট সবগুলো 100 টাই 100 ফাটবে 100 টাই 100 টাই ফাটবে এরকম না যে উঠে শুধু ফাটলো না শুধু উঠে গেল এরকম নয় 100 টাই ফাটবে আর 300 টাকা দাম আছে মানে 3 টাকা করে পিস আচ্ছা আর এই রকেটগুলো
এগুলো তোমার 23 টাকা পিস আছে 10 পিসের দাম 23 টাকা 10 পিসের দাম 23 টাকা আর এই যে ছোট ছোট যে এগুলো রয়েছে এগুলো তোমার 20 টাকা তুই নন দুটো করে কালার আছে রং মশলা 10 টা আছে নাকি 10 পিস 20 টাকা 10 পিস 20 টাকা দুটো করে কালার আছে এটা কি তোমাদের হাতের তৈরি এখানে ওইটাও এখানকার বাড়িরই তৈরি এটা 10 পিসের দাম 20 টাকা মানে 2 টাকা করে পিস আচ্ছা এইটা এটা মিনি সেল আছে আচ্ছা মিনি সেল আমাদের হ্যান্ডমেড তৈরি এটাও হ্যান্ডমেড তৈরি মিনি সেল কি দাম আছে এটা 20 টাকা দাম আছে তোমার 20 টাকা দাম আছে আচ্ছা তোমাদের তো দাম নিশ্চয়ই পার্থক্য হয় যে যেরকম নিচ্ছে তার সেই অনুযায়ী দামের পার্থক্য হবে পার্থক্য রয়েছে আবার পাইকারি রেট নিলে আরো কমে আসবে আরো কমে আসবে আচ্ছা 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 আর কি দেখাচ্ছি নতুন আচ্ছা এই সেলগুলো কিরকম দাম আছে এই সেলগুলো 70 টাকা দাম আছে 70 টাকা এগুলো 70 টাকা এগুলো একবারই সিঙ্গেল উঠবে নিচে একটা ফাটবে উপরে একটা ফাটবে নিচে একটা ফাটবে উপরে একটা ফাটবে নিচে একটা ফাটবে উপরে একটা ফাটবে এটা দাম আছে 70 টাকা এর মতো এটাকেও তো তুমি সেলই বললে তার মানে সেল 20 টাকা এটা 20 টাকা বললে না তাহলে সেল 20 টাকা এটা এরিয়াটা একটু বড়টা এরিয়া একটু বড় হবে এটা এরিয়াটা একটু ছোট হবে মানে কেউ যদি বলে সেল কত টাকা তাহলে আমরা 20 টাকা বলতে পারি তাই টাকা থেকে স্টার্ট আছে 20 টাকা থেকে স্টার্ট সেল 75 সিম কত টাকা আচ্ছা বাচ্চাদের পপ টপ তো দেখালাম একটা 270 টাকা একটা 300 টাকা আচ্ছা এইটা কি জিনিস আছে এটা সেল হচ্ছে ডিজিটাল অর সেল হচ্ছে কোম্পানি সেল ওইটা তিনটের প্যাকেট এটা তিনটের প্যাকেট সেল কি দাম আছে এটা 320 টাকা পড়বে তিন পিস তিনটে 320 টাকা এটা এটার সঙ্গে এটার পার্থক্য কি আছে এটার থেকে এটার এরিয়াটা অনেক বড় হবে প্লাস কালারটা অনেকটাই ডিজিটাল হবে আচ্ছা কালারটা অনেক ডিজিটাল হবে তো এটা 70 টাকার থেকে একটু দামটা বেশি কারণ এটার এরিয়াটা অনেক বেশি উপরে ফাটার পর এরিয়াটা অনেক বেশি হবে আর কালারটা অনেক বেশি তো এটা হচ্ছে ডিজিটাল ডাস্ট এগুলো কি এখানকার তৈরি না এগুলো বাইরে থেকে আসে হ্যাঁ এগুলো বাইরে আসে এগুলো বাইরে থেকে আসে আচ্ছা এই চরকির প্যাকেটগুলো কি দাম আছে চরকির দাম আছে তোমার 100 টাকা 10 পিস 10 পিস এটার দাম আছে 10 পিস 100 টাকা আচ্ছা একটু বড় সাইজের চরকি দেখো না একটু বড় সাইজের চরকি হবে বাবা দেখো রয়্যাল জর্গা আছে আচ্ছা এটা অনেকক্ষণই ঘুরবে এটা দাম কি আছে পাঁচটার পাঁচটার দাম পড়ে এখন আপনার 120 টাকা পাঁচটার দাম পড়বে 120 টাকা সাইজটা অনেকটাই বড় হুইসেল চরকা এই যে হুইসেল চরকা কক ব্যান্ড কা হবে আচ্ছা কক ব্যান্ড এটা কাটো একটু তো দেখছো মানে প্যাকিংটাই আলাদা এটা বাইরে থেকে আসে না এটা পকেট আছে শিবকাশি আছে শিবকাশি এটা হচ্ছে হুইসেল চরকা এটার দাম কি আছে এটা পাঁচটা পাঁচ রকম সেল আছে মিনি সেল ও মানে এক একটা রকম কালার হবে নাকি এটা কি দাম আছে তার তোমার দাম আছে 240 টাকা 240 টাকা এটা পাঁচ পিস 240 টাকা এটা তোমার পাঁচ রকমের কালার হবে পাঁচটা আছে পাঁচ রকমের কালার হবে আচ্ছা কিছু একটু একটু উন্নত ধরনের একটু বাজি দেখো মানে যেগুলো একটু একটু হাই রেঞ্জের দেওয়া হবে দেখো কি কি আছে এটা বিগ সেল হবে বড় দু পিসের এটা দু পিস প্যাকেট আচ্ছা কি রকম হবে এটা উপরে উঠে এটা উঠে দুটো দু রকম হবে একটা অক্টোপাস হবে একটা গোল্ডেন অক্টোপাস হবে আচ্ছা আচ্ছা এটা কি আছে এটা তোমার সেল আছে সানশাইনের হচ্ছে কি শর্ট আছে 60 শর্ট আছে 60টা শর্ট মানে একবার ধরে দিলে 60 বার ফাটবে 60 ননস্টপ 60টা শর্ট ননস্টপ 60টা শর্ট মানে একবার ধরে দিলে 60 বার ফাটবে টাইম নাই কতক্ষণ মোটামুটি ফাটতে মোটামুটি মিনিট তিনিক চারিক তো অবশ্যই হবে ননস্টপ একবার ধরে দিলে তুমি 4 মিনিট ধরে ফাটানো দেখতে থাকো আচ্ছা এটা 60টা শর্ট তাই তো আচ্ছা এটা কি আছে এটা তোমার 120 শর্ট আছে 120 আচ্ছা এটা 60 ছিল এটা 120 মানে ডাবল হ্যাঁ আচ্ছা এটা এটা তোমার ওই বিগ সেল বড় সেল এটা হচ্ছে কি তোমার 30টা শর্ট হবে স্কাই তো ক্যাগলিং প্লাস কালার আছে আচ্ছা এগুলো কি রকম এভারেজ মোটামুটি দাম হয় এভারেজ 30 শর্ট তোমার 1000 এর ভিতরে চলে আসবে আর 120 2000
তাদের মধ্যে চলে আসবে। এবার ডিপেন্ড করে কে কতটা নিচ্ছে তার উপর, কোম্পানির উপর ডিপেন্ড করে কোনটা কেমন কোম্পানি আছে, লোকাল আছে। হ্যাঁ, ওটা আমি আগেই বলেছি যে একই জিনিস তোমরা অনেক পাবে, কোম্পানির উপর ডিপেন্ড করে একই জিনিস কেমন বিক্রি করে দাও, সেটা মশলার কোয়ান্টিটি কেমন, কে কেমন মালটা তৈরি করে, কে কেমন কোয়ান্টিটি দেয়। ঠিক ঠিক। তো দেখা গেল কারো 300টি কমে পাওয়া যাচ্ছে আর কারো 300 বেশি পাওয়া যাচ্ছে, তার মধ্যে জিনিসটা ডিপেন্ড করছে, কেউ লোকাল বিক্রি করে কেউ ব্র্যান্ডেড বিক্রি করে। বুঝতে পেরেছো? এটা কত বলে? 300 আচ্ছা, এটা এটা কি আছে? দা বিগ সেল, বিগ সেল মানে এই এই জিনিসেরই জিনিস। এটা এটা এটার মধ্যে কোনো পার্থক্য আছে? পার্থক্য একই আছে, মানে বিভিন্ন ধরনের কালার আছে, বিভিন্ন ধরনের কালার আছে, মানে এই সবকটাই বিগ সেল, তাই তো? বিগ সেল। এটা 1200-এর কি দাম আছে? 1200-এর দাম আছে 240 টাকা। 1200-এর দাম আছে 240 টাকা। আর এই 1500-টা 180 বলছিল তোমার? আর এগুলো লোকাল মানে আছে, এগুলো লোকাল, তাই 140 থেকে স্টার্টিং আছে। আচ্ছা, এগুলো দেখা, এগুলো হচ্ছে 140 থেকে স্টার্টিং, এগুলো হচ্ছে লোকাল। দাদা বলো, ওগুলো কিন্তু 1500 আছে, 1500-1200 অনেক ধরনেরই আছে, তোমাদের কোম্পানির উপর দামটা ডিপেন্ড করে। 1500-140 টাকারও আছে, আবার 1200-240 টাকারও আছে। হয়তো তোমাদের মনে হতে পারে 1500-এর দাম 180 টাকা, 1200-এর দাম 240 টাকা, কেন? কিছুই না, কোম্পানির পার্থক্য। ওরা 4টা কালার আছে, কোয়ান্টিটির পার্থক্য, কোয়ালিটির পার্থক্য। তোমরা যেরকম ফাটাতে চাও, যেরকম তোমরা মজা নিতে চাও, তো সেরকম তোমাদের পয়সা দিতে হবে, তোমরা সেরকম জিনিস পাবে। তো এখানে তোমাদের সবকটাই দেখালাম কী কী দামি দামি বাজি আছে, কাস্টমার আছে নাকি? মোটামুটি সবই দামি দামি বাজিগুলো তোমাদের দেখালাম। এবার দেখি আরও ছোটো ছোটো অবজেকশন বা কিছু বাজিগুলো আছে, সেগুলো দেখাবো। আচ্ছা দেখো, এটা হচ্ছে তাড়াবাজি, তাই তো? কতগুলোগুলো আছে প্যাকেটে? এটা প্যাকেটের ভিতরে তোমার 5 পিস রয়েছে, এটা সবচেয়ে বড় তাড়াবাজি। সাইজটা দেখো, 75 মানে আমার কোমর পার হয়ে যাচ্ছে। কত? 75 সেন্টিমিটার, তাই তো? কত? আচ্ছা, আর এর থেকে ছোটো হলে? এর থেকে ছোটো তোমার 75 আছে, 10 cm আছে, 15 cm আছে। আচ্ছা, আর এমনি যে ছোটো যেগুলো বাচ্চারা যে এগুলো ফাটায়? হ্যাঁ, এই জিনিসগুলো এগুলো বিভিন্ন কালারে আছে, রেড গ্রিন আছে, মাল্টি কালার আছে। এটার দাম কি আছে? 70 টাকা প্যাকেট। আচ্ছা, এগুলো বিভিন্ন কালার আছে, লাল আছে, গ্রিন আছে, এটা গ্রিন আছে। এবার নিজের কোম্পানি হিসাবে দাম হয়, কোম্পানি হিসাবে দাম সব দামটাই এখানে তোমরা যেরকম মানে চালাতে থেকে হাইস্ট প্রাইস পর্যন্ত আছে। আচ্ছা, তোমাদের এটা তো মোটামুটি স্ট্যান্ডার্ড কোয়ালিটি, একদম স্ট্যান্ডার্ড কোয়ালিটি। আচ্ছা, এই জিনিসটা কি আছে? ও ফুলঝুরি আছে, মানে যে ফুলঝুরি দেখছিলাম এটা ছোট সাইজ, তাই তো? 30 সেন্টিমিটার, 30 সেন্টিমিটার। আগেটা দেখেছিলাম 75 সেন্টিমিটার, এটা 30 সেন্টিমিটার। এটারও কালার অপশন আছে না? এটা সবুজ, সবুজ আছে, রেড আছে, টুইন অন আছে। টুইন অন কোনটা? মানে এটা কি একটার মধ্যে দু রকম কালার হবে? রেড গ্রিন হবে, এটাতে একটাতেই দু রকম কালার হবে, মানে রেডও হবে গ্রিনও হবে। আর এই সমস্ত প্যাকেটগুলো, এটা গ্রিনের প্যাকেট আছে, রেডের প্যাকেট, রেডের প্যাকেট আছে। আচ্ছা, এই জিনিসটা কি? অনেকক্ষণ ধরে দেখছি না, ভ্যানিটার সেল আছে, বড় সেল, বিশাল সেল। সাইজটা দেখো, ভ্যানিটা কোম্পানি। বাপরে বাপ, তো আমার কোমর হাইটে প্রায়। এটা এটা কীরকম দাম? তাও মোটামুটি কীরকম রেঞ্জের? মোটামুটি 1500-1600 চলে যেতে পারে। আচ্ছা, আর এটাও কি ওই সেম জিনিসেরই একটু ছোটো সাইজ, তাই তো? ছোটো সাইজ। এটা লেমন মানে কি ওপরে ইয়েলো কালার হবে? হ্যাঁ। আর এটা পিঙ্ক মানে ওপরে পিঙ্ক কালার? পিঙ্ক কালার হবে, পুরো অরিজিনাল পিঙ্ক যেটা আছে কালার। আচ্ছা, সেম হবে, অক্টোবাস হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটার মোটামুটি রেঞ্জ? ওটা হচ্ছে কি 2000। আচ্ছা, এই রকেটগুলো কীরকম দাম? ওটা সিটি রকেট আছে, পকেট। আচ্ছা, এগুলো সিটি রকেট, মানে উপরে আওয়াজ হুইসেল দিতে উঠবে, হুইসেল রকেট। আচ্ছা, এগুলো এরকম, এটা প্যাকেটে কটা করে আছে? প্যাকেটে তোমার হচ্ছে কি 10 পিস করে রয়েছে। 10 পিস, এগুলো মোটামুটি দাম 160 টাকা। 160 টাকা। এই জিনিসটা বলো, এই জিনিসটা তো সবার খুব ফেভারিট জিনিস, ফানুস। ফানুস, হ্যাঁ, স্কাই লন্ডন। স্কাই লন্ডন, হ্যাঁ, এগুলো কীরকম দাম? এগুলো 14 টাকা। 14 টাকা পিস স্কাই লন্ডন। এটা ছাড়া তো দিওয়ালি অসম্ভব, সবাই পছন্দ করে এটা, এটা ফাটানোর থেকে পোস্ট দিতে বেশি পছন্দ করে। তো এটা হচ্ছে 14 টাকা করে, এটা তো আমি নেবই। আর মোটামুটি তো তোমাদের সবই দেখালাম, এবার আমিও কিছু বাজি নিয়ে নিই, কী কী বাজি নিলাম তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো কিছু বাজি নিয়ে নিই কোথাও। তো দেখ, এটা হচ্ছে সেই ছোটোবেলার বাজি, বল এটার দাম কত হতে পারে? 1 টাকা, 1 টাকার হাফের থেকেও কম, 40 পয়সা, 40 পয়সা দাম 1টা পিস, মানে মানে একটা তোমরা ধূমকেতু 40 পয়সায় ফাটা দেবো, নিবি তো? তো তোমরা সায়ান ট্রেডার্স থেকে কিনলে বাজি? হ্যাঁ। কেমন লাগলো? খুব ভালো লাগলো এখানে বাজি। এর আগেও আমরা অনেকবার কিনে নিয়ে গেছি, অনেক বছর ধরে কিনছি। আচ্ছা, বাজির কোয়ালিটি খুব ভালো। আচ্ছা, দাদারাও ভালো, দাদাদের ব্যবহারও ভালো, দাম টাম সব রেঞ্জের মধ্যেই আছে। আচ্ছা, মানে তোমরা পুরো মার্কেট ঘুরেছো? হ্যাঁ, পুরো মার্কেট আমাদের ঘোরার দরকার পড়ে না, এক দুবার এসে ঘুরেছিলাম, কিন্তু তারপরে দাদার দোকান থেকে নেওয়ার পর কোনো ঘোরার দরকার পড়ে না। দাদার কোথায় কোন কোন বাজি? দাদার বাজি খুবই ভালো, এই যে আমাদের বাজি,
সব রকম বাজি মেশানো আছে সেল এক বস্তা এক বস্তা ব্যাগেও আছে দাদা ব্যাগেও আছে সব দাদারা প্যাকেট করে নিয়ে ফানুস টানুস সব নিয়েছে আচ্ছা 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 দেখ ঠিক আছে তো তোমরা কত টাকা বাজি কিনলে টোটাল আমাদের এখানে হয়ে গেছে তাও 4,500 টাকার মতো আরে বাপরে সব ফাটাবে বলি নাকি সব ফাটাবো সবাই মজা করবে বছরে কালী পুজো একদিনে তাহলে মানে আমাদের সাবস্ক্রাইবারকে বলছো যে সায়ন ট্রেডার্স থেকে কিনতে হ্যাঁ সবাইকে বলবো আপনারা এসে চেষ্টা করুন দেখুন জিনিস ভালো পাবেন একবার এসে চেষ্টা করে দেখতে পারেন আচ্ছা থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ সো মাচ তো আমাদের আজকে মোটামুটি কেনা কমপ্লিট তো কী কী কিনেছি একবার দেখিয়ে দে এই এখানে এক ব্যাগ এখানে এক ব্যাগ তুবড়ি তুবড়ি তো এখানে নিজেরাই বানায় আর এখানে পুরো এক ব্যাগ সেল আছে এই হচ্ছে বিল তো তোমার এই দোকানে আসতে হলে কী করে আসবে একটু বলে দাও চাম্পাহাটি স্টেশন নেবে আচ্ছা চিনের মোড় আসতে হবে চিনের মোড় থেকে বাজি মার্কেট চাম্পাহাটি হারাল স্বামী বিবেকানন্দ পাবলিক স্কুলের অপোজিটে স্বামী বিবেকানন্দ পাবলিক স্কুলের অপোজিটে তো তোমরা আর না হলে দাদার ফোন নাম্বার তো দেওয়াই থাকবে তুমি দাদাকে ফোন করে আসতে পারো তো ফোন নাম্বারটা একটু বলে দাও 8013-11-9263 ঠিক আছে তো ফোন নাম্বারও দেওয়া থাকবে তোমার ডিসক্রিপশন বক্সেও পেয়ে যাবে আমি জায়গাটার লোকেশানও দিয়ে দেবো তো আর যদি কোনো প্রবলেম হয় দাদাকে ফোন করে তোমরা অবশ্যই চলে আসো নো ডাউট তোমরা ভালো বাজি পাবে দামটা সবসময় তো বলাটা পসিবল না কারণ দামের কোয়ান্টিটি হিসাবে দাম হয় কে কেমন অনেকে হয়তো একই জিনিস হয়তো আরও কম দামে বেচছে কারণ কোয়ালিটিটা খারাপ হয় তো তোমরা ভালো জিনিসটা পাওয়ার জন্য তোমরা চলে আসো যদি ভালো না হতো আমি নিজে নিতাম না আমার হাতে বিল রয়েছে আমি এখনও পেমেন্টও করিনি তা আমার সঙ্গে যে ক্যামেরা করছে সেও কিনেছে আবার সবাই কিনেছে প্লাস জামাইবাবু কিনেছে তো তোমরা আসো এসে ফাটাও ফাটিয়ে আমাদের কমেন্টে জানাও কেমন লাগলো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর সবার সাথে শেয়ার করো যাতে যারা বাজি কিনতে আগ্রহী বা বাজি কিনতে আসতে চায় তাদের জন্য ভিডিওটা দেখে সুবিধা হয় তো আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ব্লগে টিল দেন টাটা